ফেজ ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে ডায়োড নিয়ে আলোচনা করব। ডায়োড একটি ইলেকট্রনিক ডিভাইস, আসলে দুটি সেমিকন্ডাক্টর পাশাপাশি বসে এই ডায়োডটিকে তৈরি করে। তো আমরা দুটি সেমিকন্ডাক্টর এখানে পাশাপাশি বসাচ্ছি, একটা গাঠনিক একটা সিম্বল, যে সেমিকন্ডাক্টর একটা হলো পি টাইপ আর একটা হলো এন টাইপ। পি টাইপ সেমিকন্ডাক্টর যার মধ্যে ম্যাক্সিমাম রয়েছে হলো এই যে পজিটিভ যে চার্জ, এটাকে বলা হয় হোল। আর এন টাইপ সেমিকন্ডাক্টর এই অংশটুকু যার মধ্যে রয়েছে যে নেগেটিভ চার্জ, যাকে বলা হয় ইলেকট্রন। পজিটিভ চার্জকে বলা হয় পজিটিভ চার্জ, এটাকে বলা হয় হোল। আর নেগেটিভ চার্জ এটাকে বলা হয় ইলেকট্রন। এখানে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর দুটো পাশাপাশি বসে এখানে কিন্তু একটি জাংশন বা ব্যারিয়ার তৈরি করছে, জাংশন বা ব্যারিয়ার তৈরি করছে বা বেড়া তৈরি করছে। তো অ্যাকচুয়ালি একটি পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যেও কিছু ইলেকট্রন থেকে যায়, ঠিক তেমনই একটি এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যেও কিছু হোল থেকে যায়। আর এখানে যখন আমরা এটা বেড়া হয় অর্থাৎ জাংশনটি হয়, এন টাইপ যে পাশে আসে তার অপোজিটে কিছু নেগেটিভ, পি যেদিকে থাকে তার অপোজিটে কিছু পজিটিভ যুক্ত হয়, যুক্ত হয়ে একটি জাংশন তৈরি করে, যে জাংশনকে বলা হয় পি এন জাংশন। স্বাভাবিক মুহূর্তে একটি জাংশন এরকম থাকার কারণে এটা ভিতরে বিদ্যুৎ প্রবাহ করে না, এটা অপরিবাহের ন্যায় কাজ করে। এটাকে আমরা ডায়োডটাকে এইভাবে সিম্বলে প্রকাশ করি, এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা পজিটিভ, এটা নেগেটিভ, অ্যানোড এবং ক্যাথোড। ডায়োড বিভিন্ন রকম হতে পারে, জিনার ডায়োড হতে পারে, আরো ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। তো আগে আমরা এই ডায়োডটা নিয়ে ভালো করে আলোচনা করি। ডায়োড দিয়ে বিভিন্ন কিছু ব্যবহার করা হয়। তো ডায়োড মূলত এখানে দুটি জাংশন, একটি জাংশন, দুটি এন টাইপ, দুটি সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়েছে, একটি পি টাইপ, একটি হলো এন টাইপ। তো এই সেমিকন্ডাক্টর এটা ফলো করতে গেলে এটা নর্মালি কিন্তু এর ভিতরে বিদ্যুৎ প্রবাহ হবে না, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে হলে এটা কন্ডাকশনে যেতে পারে। আর এটা কন্ডাকশনে যাওয়ার জন্য যেটা দরকার, অ্যাকচুয়ালি বায়াসিং দরকার। বায়াসিং ডায়োডকে কার্যোপযোগী করার যে পদ্ধতি বা মাধ্যম তাকে বায়াসিং বলে। ডায়োডকে করার মাধ্যমকে মাধ্যমকে বায়াসিং বলে। বায়াসিং দু রকম হতে পারে, একটি হলো ফরওয়ার্ড বায়াস, দুই হলো রিভার্স বায়াস। বায়াসিং না বুঝলে ডায়োড নিয়ে কাজ করা যাবে না। এই ডায়োডই অবশ্য এসি থেকে ডিসি করার মূল উপাদান, এবং ডায়োডের সাথে তৈরি করা হয়েছে প্রথমত ডায়াক, তারপরে টায়াক, এসিআর,
এবং আরো অনেক কিছু এবং সঙ্গে জেনার ডায়োড যেটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ বজায় রেখে কাজ করে অতএব ইলেকট্রনিক্স সার্কিট করতে গেলে ডায়োড খুবই ইম্পর্টেন্ট একটি ডিভাইস ডায়োড সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে তো ডায়োডের আমরা এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম যার দুটি টার্মিনাল অ্যানোড এবং ক্যাথোড তা আমরা এটাকে কিভাবে চিহ্নিত করব যদি নরমালি আমরা হাতে ডায়োড নিয়ে আমার ভিডিওতে দেখছেন ডায়োডগুলো তো সেখানে আসলে আমরা যখন একটা ডায়োড নিব যেমন এমন যদি আমরা দেখি তো ডায়োডের একটা পাশে এরকম দাগ থাকবে এই দাগটার অর্থ হলো এরকম অর্থাৎ এই সাইডটা ক্যাথোড এবং এই সাইডটা অ্যানোড এবং আমরা যদি কোনো মিটার ধরি যেমন এবং মিটারে আমরা রেজিস্ট্যান্স সময় রেখে মাপতে পারি অথবা ডায়োড অপশন থাকলে সেই অপশন রেখে সিলেক্টর নামটি রেখে আমরা দুটো কানেক্টর প্রোব এখানে ধরতে পারি দুই পাশে এখন আপনারা খেয়াল রাখতে হবে যদি এবো মিটার ব্যবহার করেন তাহলে এবো মিটারের পজিটিভ ডায়োডের এই যে পজিটিভে এবং এবো মিটারের নেগেটিভ ডায়োডের নেগেটিভে আমি যদি এখানে একটা এবো মিটার চিন্তা করি তো এই এবো মিটারের যদি এটা পজিটিভ হয় তো পজিটিভ এটার পজিটিভ এবং যদি এটা নেগেটিভ হয় তাহলে নেগেটিভটা নেগেটিভ অর্থাৎ কমন এভাবে ধরলে যদি আমরা এভাবে ধরি তাহলে দেখেন এখানে কি হলো এটা পজিটিভ পেলো এবং এটা নেগেটিভ পেলো তো ডায়োডের বায়াসিংটা আমি সেক্ষেত্রে আগে আলোচনা করি তাহলে বোঝা যাবে তো বায়াসিং এর ক্ষেত্রে আমরা একটা ডায়োড এখানে আবার গাঠনিকভাবে একটা ডায়োডকে অঙ্কন করি গাঠনিক চিত্র এখানে কিছু নেগেটিভ এই পাশে কিছু পজিটিভ যেটা জাংশন তৈরি করছে নেগেটিভ দুই পাশে আসলে সমান সংখ্যক আছে তো আমি একটা ব্যাটারি লাগাচ্ছি এটা হলো পজিটিভ এবং এটা হলো নেগেটিভ চার্জ ব্যাটারির দুই প্রান্ত একটা পজিটিভ একটা হলো নেগেটিভ তো এটা লাগানোর কারণে দেখেন ব্যাটারিকে সংযোগ করার কারণে পজিটিভ থেকে এখানে যখন এই চাপটি আসলে বেশি হওয়ার কারণে এখানে পজিটিভ যাবে তো পজিটিভ যাওয়ার কারণে আমরা বিদ্যুতের ফলে এই পাশ দিয়ে ধরি আমরা পজিটিভ থেকে নেগেটিভে বিদ্যুৎ ফলে হচ্ছে সেটা ধরি তাহলে এখানে যাওয়ার কারণে এখানে কিন্তু পজিটিভ বেড়ে যাবে ট্যাক্সলের মূল যে ঘটনাটি সেটা হলো এই পজিটিভের যদিও এটা পিস টাইপ তো এর মধ্যেও কিছুটা নেগেটিভ আছে যখন এখানে বাইরে থেকে একটি সোর্স সাপ্লাই যাবে তখন এই পজিটিভ এবং নেগেটিভ একটা পজিটিভ ও একটা নেগেটিভ তারা জোড়া তৈরি করবে তারা জোড়া তৈরি করবে একটা পজিটিভ একটা নেগেটিভ মিলে একটা জোড়া তৈরি করবে তা আসলে এখানে তো পি টাইপ এমনিতে পজিটিভ অনেক বেশি তারপরে আবার এখান থেকে পজিটিভ যাচ্ছে যে কারণে পজিটিভের সংখ্যা বেশি থাকবে অর্থাৎ জোড়া বাঁধার পরেও কিছু পজিটিভ ফাঁকা থেকে যাবে তো এই যে পজিটিভগুলো ফাঁকা থেকে যাবে সেই পজিটিভগুলো আসলে এখান থেকে চাপ তৈরি করে এই ব্যারিয়ারটাকে ভেঙে ফেলবে তখন এখানে জাংশনটা ভেঙে যাবে জাংশন ভেঙে গেলে আই দিকে তো নেগেটিভ আছে এখান থেকে পজিটিভ এখানে জোড়া বাঁধবে তখন যেহেতু এখানে পজিটিভ থেকে অনেক পজিটিভ যাচ্ছে তো এটা জাংশন ভেঙে গেলে তখন এটা কন্ডাকশনে কাজ করবে অর্থাৎ একটা সুইচিং এর কাজ করবে আর যদি এটাকে আমরা বলছি যেহেতু জাংশন ভেঙে যাচ্ছে তখন বিদ্যুৎটা ফ্লো হচ্ছে এখানে যদি আমরা তখন কোনো লোড ব্যবহার করি যেমন একটা লোড দিলাম তাহলে কিন্তু লোডটি কাজ করবে এই ভোল্টেজের জন্য আসলে এখান থেকে পজিটিভটা বের হয়ে যাবে আর এই নেগেটিভটা লোডের এই পাশে এসে তখন উপস্থিত হবে হয়ে এটা কাজ করবে এখন যদি আমরা এটাকে উল্টিয়ে দিই বিশেষ করে সাপ্লাইটি এদিকে নেগেটিভ দিই এদিকে পজিটিভ দিই মনে করেন এটা পজিটিভ অর্থাৎ আমরা সাপ্লাই ঘুরিয়ে দিলাম এটা নেগেটিভ এদিকে পজিটিভ তো এক্ষেত্রে দেখেন আগের থেকে এটা ভিন্ন সংযোগ হয়েছে এটা যদি আমরা কর্ণং চিত্র বলি তাহলে এটা হলো ফরওয়ার্ড বায়াস
আর ফরওয়ার্ড বায়াসে ডায়োডের যে পাশে পজিটিভ ছিল সেই পাশে পজিটিভ এবং যে পাশে নেগেটিভ ছিল সেই পাশে নেগেটিভ দেয়া হয়েছে। আর এটা হলো রিভার্স বায়াস। দেখেন এখানে আমরা পজিটিভ ছিল অনেক পজিটিভ রয়েছে, সেখানে কিছু নেগেটিভ যাচ্ছে, এই পাশে নেগেটিভ রয়েছে সেখানে পজিটিভ যাচ্ছে। এই কারণে আসলে এটা বিদ্যুৎ প্রবাহ করবে না, এটা এমনিতে জোর তৈরি করে রাখবে কিন্তু ওভার হবে না, যে কারণে এটা বিদ্যুৎ প্রবাহ হতে পারবে না কিছুতে। এই জাংশনটি আরও শক্ত হবে এবং আরও মজবুত হবে, কিছুতে এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ হবে না। তো এই যে প্রবাহটা হবে না, যদি অনেক বেশি ভোল্টেজ হয় সেক্ষেত্রে এখানে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে যেহেতু এটা জাংশনটি ভাঙবে না, জাংশনটি থেকে যাবে, নড় প্রবাহ হবে না, তাহলে এটা অফ সুইচ হিসেবে কাজ করবে। অফ সুইচ, তো এটা কিন্তু আমরা রিভার্স বায়াস, এটা একটা রিভার্স বায়াস, এটি কাজ করবে না। তো মাঝে সাথে আমাদের রিভার্স বায়াস অবশ্যই দরকার পড়ে, কারণ রিভার্স বায়াসের মাধ্যমে আমরা অনেক প্রোটেকশন করে থাকি। অনেকে বুঝবেন ফরওয়ার্ড বায়াস দিয়ে তো ডায়োডটা কাজ করছে, তো রিভার্স বায়াসটা কেন দরকার ছিল? অ্যাকচুয়ালি রিভার্স বায়াস দরকার আছে কারণ যেমন আমার কাজটা যখন করার দরকার লোডটি, তখন আমি ফরওয়ার্ড বায়াস দেব, যখন আমার এদিকে বিদ্যুৎ প্রবাহ করার দরকার নাই তখন আমি রিভার্স বায়াস ব্যবহার করব। তো এরকম একটি ভিডিও আমি পরবর্তীতে আরেকটি ভিডিও দিব ইনশাল্লাহ, সেটা আপনারা পাবেন যে এটার সাহায্যে কীভাবে আমরা কাজ করব। তো আমি এখানে একটা সার্কিট জাস্ট এঁকে দিচ্ছি, যেমন এখানে মনে করেন এটা 6 ভোল্ট ডিসি আছে। এখন যদি আমি এভাবে একটি ডায়োড এখানে লাগিয়ে রাখি এবং তার সাথে যদি একটি লোড দিই, তাহলে কিন্তু এই ডায়োডটি কাজ করবে, জ্বলবে। আবার আমি যদি এখানে একই সিস্টে আমি একইভাবে একটা ডায়োড সংযোগ রাখছি, রাখার পর এখানে একটি লোড রাখছি আর সোর্সটা আমি একটু ঘুরাই দিছি, এটা নেগেটিভ দিছি, এটা পজিটিভ দিছি, তাহলে কিন্তু এই বাতিটি কাজ করবে না। এটা হলো অন, এটা হলো অফ, লোড অফ, লোড, এটাকে রিভার্স বায়াস সার্কিট আমরা এখানে বলতে পারি। এটা খ নং চিত্র, তাহলে এটা খ নং চিত্র, এটা হলো ক নং চিত্র, এটা হলো ফরওয়ার্ড বায়াসিং চিত্র। এই লোডটি কাজ করবে, এটি কাজ করবে না। আপনারা ডায়োডটা লোডের নিচের দিকে ব্যবহার করলে সমস্যা